12 বছরের সংসার বাচ্চা আছে স্বামী পরকিয়া করে স্ত্রী তাকে বোঝানোর পরও কোনো লাভ হচ্ছে না বাধ্য হয়ে ঘরে থাকলেও তাদের মধ্যে শারীরিক ও মানসিক কোনো সম্পর্ক নেই এই অবস্থায় আমাদের ইবাদত কবুল হবে কিনা এবং আমার করণীয় কি দেখুন পরকিয়া বাংলাদেশে এরকম ভয়াবহ একটা রূপ পরিগ্রহ করেছে যে আমাদের কাছে অনেক মানুষ ফোন করেন বা এসএমএস পাঠান ফোন করলে প্রথম দু চার লাইন শোনার পরে আমরা বুঝে ফেলি যে ইস্যুটা পরকিয়া এবং এই ধরনের ঘটনাগুলো এখন অহরহ ঘটছে এমন এমন ফ্যামিলিতে হচ্ছে এমন এমন পরিবারে হচ্ছে যে কল্পনা করা যাচ্ছে না পরকিয়া এটা ছেলেদেরকে মেয়েদেরকে কুরে কুরে খাচ্ছে শরীয়ত কেন পর্দার কথা বলে যাতে সমাজ স্থিতিশীল থাকে শরীয়ত কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে না বলে কারণ এতে সমাজ অস্থিতিশীল হয় অশান্তির দিকে যায় তো এই পরকীয়া আমাদের সমাজকে অস্থিতিশীল করছে যদি স্বামী স্ত্রীর কেউ একজন পরকীয়া আসক্ত হয়ে যান অপরপক্ষের দায়িত্ব হবে তাকে বুঝিয়ে কাউন্সিলিং করে ফিরিয়ে আনা এবং তাকে নিজের দিকে আকৃষ্ট করা এবং তাকে বোঝাবার জন্য যতগুলো ওয়ে আছে মাধ্যম আছে সবগুলো অবলম্বন করা এরপরে যদি ফিরানো না যায় তাহলে তার আর কোনো দায় নাই তিনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না ধরুন একজন মহিলা তার স্বামী পরকীয়া আসক্ত তো স্বামী যদি পরকীয়া করে এর কারণে মহিলার কোনো গুণ হবে না আমাদের অনেক বোনরা এটা না বুঝার কারণে তাদের সংসারে শুধু অশান্তি হতেই থাকে এবং নিজেরা অযথা কষ্ট পেতে থাকে আপনি আপনার স্বামীকে বুঝাবেন এরপরও যদি সে দুশ্চরিত্রবান হয় আপনার যদি সুযোগ থাকে এই অমানুষ থেকে দূরে সরার তো আপনি সে ওই অবলম্বন করবেন আর যদি মনে হয় সে কখনো সংশোধন হতে পারে বা আমার জন্য আর বিকল্প পথ খোলা নেই তাহলে আপনি তার সংসার করলে আপনার কোনো গুণা হবে না যেহেতু গুণাটা সে করছে তাই এবার তার উপরে বর্তাবে আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা আমরা ব্যাংক ঋণ ইএমআই ক্রেডিট কার্ড এবং ডিপিএস বিভিন্নভাবে না চাওয়া সত্ত্বেও সুদের সাথে লেনদেন হয়ে যাচ্ছে বুঝতে পেরেছি এক্ষেত্রে আমাদের চেষ্টা হবে সর্বোচ্চ আমি চেষ্টা করব বাঁচার জন্য আমি যদি একান্ত না পারি আল্লাহ তালার কাছে আমার জবাবদিহিতা থাকবে না যদি আমার সাধ্যের শ্রেষ্ঠ আমি চেষ্টা করি বাঁচার জন্য ইনশাআল্লাহ তালা আমাকে মাফ করবেন গোটা দুনিয়াটা সুদের উপর দাঁড়িয়ে আছে এটা নিয়ে দুই চার ঘন্টা লেকচার দেওয়ার ইস্যু আছে গোটা পৃথিবীটা কীভাবে শয়তানের সভ্যতা সুদের উপর দাঁড় করিয়েছে এবং এতে পৃথিবীর কী লাভ হয়েছে কী ক্ষতি হয়েছে গোটা পৃথিবীর সম্পদ খুব অল্প সংখ্যক মানুষদের হাতে চলে যাচ্ছে আরও সেটা সীমিত হয়ে যাবে এত সীমিত হয়ে যাবে যে একটা পর্যায়ে গোটা পৃথিবীতে অল্প কয়েকজন মানুষের কাছে সব মানুষ দাসের মতো তাদের দিকে মুখাপেক্ষি হবে সেটার ব্যাখ্যা অনেক লম্বা চড়া সেটা দেওয়ার এখন আর সুযোগ নেই আমি সংক্ষেপে শুধু এটুকু বললাম যে আমরা সুদ থেকে বাঁচার জন্য আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রচেষ্টাটা দেখে ইনশাআল্লাহ আমাকে মাফ করবেন যেখান থেকে বাঁচার সম্ভব আমি বাঁচার জন্য আপনার চেষ্টা করবো